এই যে সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি হাটের প্রতিবেদন। তো দর্শক, আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন বর্তমানে ভিডিওতে, অর্থাৎ আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি, এটি হচ্ছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় পড়েছে কারেন্টের হাট। তো দর্শক, এই কারেন্টের হাট থেকে আজকে আপনাদের যে সকল ছোট ছোট গরু, দেশাল যে সকল ছোট ছোট গরু, এই গরুগুলোর দাম জানাবো। আর দর্শক, আজকে তারিখটা জানিয়ে রাখি, আজকে হচ্ছে 18ই নভেম্বর। এর পাশে একটা দেখছি ভাই, এটা আপনার, এটা কি দেশি ক্রস? তো এত এমন হয়েছে কেন, ছোট হয়ে আছে? বাচ্চা খাওয়া দাওয়া কি কম হয়েছে? বেটা না বেটি? বেটা। সার গরু চাচ্ছেন দাম কত? ২০। কত বললো ভাই? ১৬,০০০ বলছে। এই যে বয়স কতদিন হয়েছে? অনলি তিন মাস। এসে দর্শক দেখছেন, উনি তিন মাস বলছে, ১৬,০০০ টাকা পর্যন্ত দাম ওনাকে বলছে, চাওয়া দাম ২০,০০০। ভাই কত হলে বিক্রি করবেন? ১৮,০০০। এই যে দর্শক দেখছেন, ১৮,০০০ হলে উনি বিক্রি করে দিবে। আমরা এই যে কারেন্ট হাট থেকে আপনাদের গরুর দাম ধরছি। এই যে এপাশে চাচা একটা নিয়ে আছে ছোট। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা নিয়ে আসেন আজকে? হাটে কিনে হাটে বিক্রি করছেন? কত নিলেন এটা? ১৮,০০০ পড়ে গেছে। এই দর্শক দিচ্ছে, ১৮,০০০ টাকা উনি কিনে নিচ্ছে। আর কিছু লাভ হলে হয়তো বিক্রি করে দেবেন না? তাহলে ১৮,৫০০ হলে বিক্রি করে দেবেন? এই দর্শক, অনলি ৫০০ টাকা লাভ হলে বিক্রি করবে, উনি ১৮,০০০ টাকা কিনে নিয়েছে। তো আমরা এই হাট থেকে আপনাদের আজকে গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি। এই যে এ পাশে আমরা দেখছি দুটো গরু। ভাই এটা কি আপনার? এই যে ওইটা, এটা কি জাতের গরু? দেশি। সার না বকনা? সার না বকনা? সার চাচ্ছিলেন দাম কত? ২২। কত বলছে ভাই? ১৮,০০০ বলছে। এই যে দর্শক, ১৮,০০০ টাকা দাম বলছে ওনাকে। বেচা বিক্রি কত হলে হবে? ১৯,০০০ হলে বেচামো, মানে ১৯,০০০ হলে বিক্রি করবে। এই যে দর্শক দেখছি, আনুমানিক কতদিন বয়স হতে পারে? এক বছরের মতো বয়স। এই যে ১৯,০০০ হলে, এই যে এ পাশে একটা আমরা পাতলা টাইপের গরু দেখছি, হাড্ডি সার ছোটো গরু, বাছি গরু, একটু দেখবো। এটা আপনার না কি বাছি না সার? বাচ্চি। বাচ্চি চাচ্ছিলেন কত দাম? ১৬,০০০। কত বলছে? ১৩,০০০ বলছে। এই যে দেখাই আপনাদের গরুটি। এই দর্শক, এই যে এ গরুটি ১৩,০০০ টাকা দাম বলে ওনাকে। কি দাম কি কম নাকি? দাম কম ভাই, অনেক কম। এখন তো খড় উঠে গেছে, তারপরে গরুর দাম এখনো বাড়ে নাই? গাড়ির দাম বেশি ভাই। গাড়ির দাম তবুও বেশি? আচ্ছা, ৪০০ টাকা পন তবু। আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা? ১৪,০০০ মধ্যে বিক্রি হবে। ১৪,০০০ হলেই বিক্রি হয়ে যাবে। দর্শক দেখছেন, এই যে আমরা আপনাদের এই কারেন্ট হাটে গরু দাম দেখ। এটা কি আপনার? এটা কি সার? সার 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 না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চাচ্ছেন দাম কত এটা? ২২। বেচা বিক্রি কত? কত? ২০,০০০ টাকা। এই যে দর্শক, এটা কি আপনার বাড়ির না ব্যবসা? ব্যবসা করেন। এই যে দর্শক দেখছেন, এ সারটি ২০,০০০ হলে উনি বিক্রি করে দেবে। তো আমরা এই যে এই হাট থেকে আপনাদের একটু গরুগুলো দাম জানাচ্ছি। এই যে এ পাশে চাচা আসসালামু আলাইকুম, এটা আপনার গরুটা এই অবস্থা কেন? কিছু খাবার দেওয়া হয়নি নাকি? আচ্ছা আচ্ছা, কিনে নিয়ে আসছেন। চাচ্ছিলেন কেমন দাম? ১৬,৫০০ চাওয়া দাম। কত পর্যন্ত বললো? ১৩,৩০০ পর্যন্ত বলে। এটা কি দেশি না? দেশি। এই যে ১৩,৩০০ পর্যন্ত দাম বলছে ওনাকে, একটু পাতলা টাইপের। আর এই যে সাদাটা? ১২,০০০ বলছে। তো এটা থেকে এটাই দাম বেশি বলছে? ও এটা আরিয়া, ওটা বাচ্চি। হ্যাঁ, ব্যাটার ডিমান্ডটাই বেশি, মানে ব্যাটার মূল্য বেশি, এই জন্য সবাই ব্যাটাই চায়। সাদা বইয়ের দাম বেশি। তো এই সাদার কম কেন? আচ্ছা আচ্ছা, গরু সাদার কম, আবার বইয়ের দাম বেশি। আচ্ছা দর্শক শুনছিলেন আমরা, এই যে এই আট থেকে আপনাদের গরুর দাম হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, আপনার এই যে এ পাশে আমরা দেখছি, চাচা আপনার না কার কেন কেন
এই যে এ পাশে। আচ্ছা একটু আপনার গরুগুলো দেখবো শুধু। এই যে এটা কত পর্যন্ত বললো আপনাকে দাম? দাম 15,000। 15 বলছে? আর কত পর্যন্ত হলে বিক্রি করবেন? 16,000। 16,000। এই যে দর্শক দিচ্ছেন 16,000 হলে এটি বিক্রি করবে। এই যে তার পাশেরটা কত হলে বিক্রি করবেন? ওইঙ্কা দাম। এটা ওইঙ্কা দাম, মানে 16,000 হলেই বিক্রি করে দেবে। তার পাশেরটা দাম 12,000। এটা 12 হলে বিক্রি করে দেবেন? দাম তো অনেক কম, কি রাগ করে দাম কম বলছেন নাকি? ও ভাতছি গরু, আর এগুলো হচ্ছে বকনা গরু। এই দর্শক আমরা এই যে কারেন্টের হাটে অবস্থান করছি, এবং এই কারেন্ট হাট থেকে আপনাদের যে সকল দেশি গরু, ছোটো ছোটো গরু আর কি, এই গরুগুলোর একটু দাম জানাচ্ছি আমরা। এই যে এ পাশে আমরা দেখছি কিছু গরু, এগুলোর একটু আমরা দাম জানবো। চাচা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। আজকে কয়টা নিয়ে আসছেন? আজকে 4টি আনছি। 4টা বেচা বিক্রি? বেচা 3টে বেচাই। 3টে বেচাইছেন? হ্যাঁ। আচ্ছা লাভ হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা চাই যে আপনাদের ভালো একটা বিজনেস হোক। এই যে একটু আপনা আপনি একটু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। এই যে বাম পাশে যেটা দেখছি, এটা তো দেশি সার না বকনা? আড়িয়া। চাচ্ছিলেন দাম কেমন? দাম 25,000। বেচা বিক্রি কেমন? 20 হলে বিক্রি করে দেবেন? 20 হলে কত টাকা লাভ হবে? 2,000 হবে। এই যে দর্শক দিচ্ছেন, এই যে 20,000 হলে বিক্রি করে দেবে, অর্থাৎ প্রত্যেকটা গরুতে 1,000 হলেই লাভ ছেড়ে দেবে, মানে 19 হলেই দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা। এই যে তার পাশে মাঝখানে যেটা দেখছি, এটা এটা কেমন চাচ্ছেন? 19 বিক্রি? 18 হলে বিক্রি করে দেবেন? এটা কি বকনা? বকনা এর জন্য দাম কম, আর এটা সার এর জন্য দাম বেশি? আর কোনটা আছে আপনার? ও পাশে আছে। আচ্ছা ও পাশে পরে যাব আমরা। এই যে এ পাশে দেখছি কিছু গরু আর কি, আমরা এগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি আপনাদের। আর আপনাদের জানিয়ে রাখি এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং বুধবার। তো আজকে বুধবার এই হাট থেকে কী দামে গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলো জানাচ্ছি আপনাদের। চাচা এটা আপনার ব্যাটা ইয়া দেশি না? চাচ্ছিলেন দাম কেমন? ২২ কত বললো? 16,000 বলছে দর্শক। আর কিছু হলে হয়তো বা বিক্রি করে দেবে। এই যে একটু সাদা রঙের একটা দেখছি, বেশ সুন্দর, এটার একটু আমরা দাম জানবো আপনার কাছে। এটা কেমন চাচ্ছিলেন? দাম করে নাই, দাম কেউ বলে নাই। বিক্রি কেমন হলে করবেন? কত? 20 হলে বিক্রি করে দেবেন? এই যে দর্শক দিচ্ছে, এই যে গরুটি 20,000 হলে উনি বিক্রি করে দেবে। আমরা আপনাদের দাম দেওয়ার চেষ্টা করছি। এই যেটা চাচা আপনার, এটা কি বকনা? দাম কেমন চাচ্ছিলেন? 28,000। দাঁত হয়েছে কি? কত বললো? 22,000 বলছে। আচ্ছা কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে বলেন দেখি। 25 পর্যন্ত হলে বিক্রি করে দেবেন? দর্শক দেখছেন এই গরুটি 25,000 হলে উনি বিক্রি করে দেবে। আমরা এই যে এই হাট থেকে একটু বড় বড় দাম জানাচ্ছি।